শ্রমিকদের সাথে দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস বন্ধ করে দিয়েছে মালিকরা। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গাড়ি চলাচল বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। কাউন্টারে গিয়ে বাস না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। শ্রমিকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে খোরাকি বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু মালিক পক্ষ তা মানছেন না। সোমবার দুপুরে প্রথমে দেশ ট্রাভেলস ও পরে ন্যাশনাল ট্রাভেলসের বাস বন্ধ করে দেওয়া হয়, পরে অন্যান্য গাড়িগুলোও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফেরত দেওয়া হয় বিক্রি হওয়া টিকিটের দাম।